মন শরীরের অবিচ্ছেদ্য অঙ্গ হলেও বেশিরভাগ সময় মনের শুশ্রূষা আড়ালেই থেকে যায়। রোজকার জীবনের অনিয়মও মানসিক স্বাস্থ্যকে ব্যাহত করে তুলছে। অলিখিত প্রতিযোগিতার যুগে মনের তো দূর, শরীরের যত্ন নেওয়ার পর্যন্ত সময় পাওয়া যায় না। কর্মক্ষেত্রের প্রত্যাশা পূরণের চাপ, ব্যক্তিগত জীবন, অপর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার না খাওয়া, অতিরিক্ত ক্লান্তি, এছাড়াও বিভিন্ন কারণে বিপর্যস্ত হয় মানসিক স্বাস্থ্য। কিন্তু ভালো থাকতে গেলে নিজের মনকে যে ভালো রাখতেই হবে, আর তাই ঠিক কোন কোন বিষয় মেনে চলবেন মানসিক স্বাস্থ্যের হাল ফেরাতে দেখুন এক নজরে। নিজের প্রতি এবং নিজের কাজের প্রতি সৎ হতে হবে, কারণ সততা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। নিজের অনুভূতির খেয়াল রাখুন, নিজের প্রতি বিশ্বাস রাখাটাও ভীষণ গুরুত্বপূর্ণ। জীবনের কোনো পরিস্থিতিতেই আত্মবিশ্বাস হারাবেন না। নিজের ভালো লাগা, পছন্দ, অপছন্দকে গুরুত্ব দিন। উদ্বেগ এবং বিষণ্নতা দূর করার অন্যতম উপায় হল নিজেকে ভালোবাসা। তাহলেই দেখবেন মন ভালো থাকছে। মনের মধ্যে যন্ত্রণা চেপে রাখবেন না। যাদের কাছে বললে হালকা লাগবে দেরি না করে বলে ফেলুন। সমস্যা চেপে রাখলে আয়তনে আরও বাড়তে থাকে। মন খারাপ হোক বা না হোক, সময় পেলেই ঘুরতে যান। দরকার হলে সময় বার করে ঘুরে আসুন। আপনার মনের দেখাশুনোর দায়িত্ব আপনারই। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ধ্যান করতে পারেন। ধ্যান ধূমপানের মতন খারাপ অভ্যাস ত্যাগ করতেও সাহায্য করে এবং চাপ ও উদ্বেগ থেকে মুক্তি দিতে সাহায্য করে। মানসিক স্বাস্থ্যের হাল ফেরাতে নিজের পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে সময় কাটান। ব্যক্তিগতভাবে তৈরি করা বন্ধন অনেক বেশি শক্তিশালী এবং মনের জন্য ভীষণ উপকারী। সমস্ত নিয়ম মেনে চলার পাশাপাশি প্রয়োজন হলে অবশ্যই কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই মনোবিদদের পরামর্শ অবশ্যই নেবেন। সমস্ত নিয়ম মেনে চললে এগুলি আপনার মনের ক্ষত একটু একটু করে প্রলেপ লাগাবে। তাই আর চিন্তা নয়, মন খুলে বাঁচুন, সুরক্ষিত থাকুন। ক্যালকাটা নিউজ।